হবিগঞ্জের বাহু বলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে চাঁদা না পেয়ে বিভিন্ন মেয়াদে জেল জরিমানারও। এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। যদিও ওই ইউএনও'র দাবি বিজয় দিবস উদযাপন আর মুক্তিযুদ্ধ বিষয়ক ক্রোড়পত্রে বিজ্ঞাপন বাবদ টাকা চাওয়া হয়েছে। হবিগঞ্জ থেকে রাসেল চৌধুরীর পাঠানো তথ্য আর ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশ জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। তবে হবিগঞ্জে এই উদযাপন ঘিরে কলঙ্ক লেগেছে এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধ নিয়ে ক্রোড়পত্র প্রকাশে তাদের কাছে চাঁদার দাবি করেছেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন, এই চাঁদা না দেয় ছোট বড় ব্যবসায়ীদের নানা মেয়াদে জেল জরিমানা করেন ওই কর্মকর্তা। এছাড়া বিভিন্ন ইটভাটা, ঠিকাদারি প্রতিষ্ঠান ও পরিবহন শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিজয় দিবসের মাসে উনি আমার কাছে 1,80,000 টাকা চাঁদা চাইছে, না দেওয়াতে আমার উপরে ক্ষিপ্ত হইয়া আমার ব্যবসা প্রতিষ্ঠানে এবং আমার আত্মীয় স্বজনের প্রতিষ্ঠানে জরিমানা করছে। আমার পার্টনার জনাব তুষার চৌধুরীর কাছে 1,00,000 টাকা চাঁদা দাবি করছেন, চাঁদা দেয় নাই বিদায়, আমার কাজ বন্ধ করে আমার অনেক ক্ষয় ক্ষতি করছে। রাস্তার থেকে দৈরা টেনে নিয়েও উনি যায় জরিমানা, জেল জুলুম কইরা এই বাহুবল উপজেলাকে 400 মাসে অত্যন্ত উত্তপ্তে পরিণত করেছেন। যদিও ইউএনও'র দাবি মুক্তিযুদ্ধ বিষয়ক ক্রোড়পত্রে বিজ্ঞাপন বাবদ টাকা চাওয়া হয়েছে, আর বাকি অভিযোগগুলো ভিত্তিহীন। আমরা চেয়েছিলাম যে আমরা এটা হচ্ছে বিজ্ঞাপনের ব্যাপারে, ঠিক আছে, তারা আমরা ক্রোড়পত্র করব সেখানে বিজ্ঞাপন দেওয়ার জন্য, যারা দিবে স্বতঃস্ফূর্ত, এটা তো কোনো বাধ্যতামূলক না। গুরুতর এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন বাহুবল উপজেলার সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।